পাওয়ার টিলার 10 হর্সের, তো আমরা আজকে কাদাতে চালানোর জন্য নিয়ে এসেছি এবং আপনাদেরকে দেখাবো। শুকনাতে চালিয়েছি, এই যে আজকে কাদাতে চালাচ্ছি। এরপরে কিন্তু আরও বেশ কিছু মডিফাই করতে পারবেন, শুধু লাঙ্গল চালাতে পারবেন, যেটা একটু আগেই ভিডিওর প্রথমের দিকেই দেখেছেন। দেখতে পাচ্ছেন কী পরিমাণে কাদা কিন্তু সে করে করতে সক্ষম এই টু হুইল। আপনারা এর আগে ফোর হুইলগুলো দেখেছেন যে এত সুন্দর কাদাতেও চালানো যায়। তো অলরেডি কয়েক হাজার মেশিন আছে সারা বাংলাদেশে এই টু হুইল, আপনারা এতদিন শুকনায় কিন্তু কাজ করেছেন। তো এখন আপনারাও চাইলে শুধু হেডটা আলাদা করে কিনে আপনাদের কিন্তু কাদাতে চাষের জায়গাগুলো ঠিক করে নিতে পারেন, একটা এক্সট্রা বেনিফিট আপনারা পেতে পারেন। তো আপনারা যারা চান অর্ডার করতে আপনারা সারা বাংলাদেশ নিতে পারবেন। দেখতে পাচ্ছেন খুবই স্মুথলি এটা চালাচ্ছে। তো আপনারা বুঝতেই পারছেন যে এটা শুধু শুকনা না, কাদাতেও চালানো যাবে। এবং যেভাবে ইচ্ছা সেভাবেই চালাতে পারবেন, শুধু জাস্ট দরকার হচ্ছে কিছু মডিফাই করা। কিছু মডিফাই করা আছে এমন জিনিস নেয়া, তো আমরা অলরেডি মডিফাই যেটা করেছি আজকে সেটাতে কাদাতে সাকসেসফুলি আপনাদেরকে দেখাতে পারলাম এবং লাইভে দেখাতে পারলাম। কারণ হচ্ছে লাইভে সচরাচর অনেক ভিডিও আপনারা দেখেন না, আমরা কিন্তু লাইভে দেখানোর চেষ্টা করি। অনেক কোম্পানির মেশিনারি যাতে আপনারা লাইভে দেখতে পারবেন, আমরা কিন্তু মোটামুটি ফুললি লাইভে দেখানোর চেষ্টা করি, যাতে আপনাদের যে প্রশ্নগুলো থাকে সেটার পর্যাপ্ত উত্তর আপনারা নিজে থেকেই দেখে পেয়ে যান। এবং এটা নিয়ে আপনাদের যে কনফিউশনগুলো আছে সেটা যাতে দূর হয়, কারণ অনেক সময় এডিটেড ভিডিও আপনারা বলেন যে এটা কেন নাই ওটা নেই। এই কারণে আপনাদের যেটা দেখার আপনারা যদি লাইভে দেখতে পারেন সেই উদ্দেশ্যে কিন্তু আমরা এই লাইভগুলো করি। তো লাইভটা আপনারা সবাই শেয়ার করবেন নিজেদের মধ্যে যাতে সবাই দেখতে পারে এবং আধুনিক কৃষির সাথে সম্পৃক্ততা বাড়াতে পারে এবং লাভবান হতে পারে নিজের কৃষি কাজের। তো ভিডিও আর বাড়াবো না, অনেক বড় হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, কৃষি বাজারের সাথেই থাকবেন।